নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তবে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও লীলাক্ষেত্র ছিল বলেই যে নবদ্বীপের গুরুত্ব, এমনটি কিন্তু নয়। বাংলার অনেক প্রাচীন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায় বহন করে চলেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এই ছোট্ট সুপ্রাচীন শহরটি। নবদ্বীপে যেমন বৈষ্ণব ধর্ম প্রাধান্য পেয়েছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শে, তেমনি নবদ্বীপে বাংলার প্রথম দক্ষিণাকালী আগমেশ্বরী মাতার মূর্তির পূজা করেছিলেন তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। নবদ্বীপ শুধু বৈষ্ণব না, তন্ত্র সাধনারও পীঠস্থান ছিল। এখনও নবদ্বীপে পঞ্চমন্দির আসন আছে। নবদ্বীপ প্রাচীন বাংলার অক্সফোর্ড তথা বাংলা সংস্কৃতির পীঠস্থান। নবদ্বীপ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান।